ফ্রিল্যান্সিং শিখে মাসে কয় টাকা আয় করা সম্ভব বা কত টাকা ইনকাম করা যাবে এই বিষয়টা অনেকেই জানতে চাচ্ছেন সো আজকে ভিডিওটাতে আমি বলবো যে ফ্রিল্যান্সিং থেকে কিভাবে ইনকাম করবেন এবং কত টাকা ইনকাম করা সম্ভব বা ফ্রিল্যান্সিং শিখে আপনি কত টাকা ইনকাম করতে পারবেন সো দেখুন আমি নিজেও একজন ফ্রিল্যান্সার আমার অনেক পরিচিত অনেক ফ্রিল্যান্সার আছে কিন্তু কেউ কোনো দিন বলতে পারবে না যে আমার মান্থলি স্পেসিফিক একটা অ্যামাউন্ট আসছে যে লাইক বলতে পারবে না যে আমার আহ চল্লিশ হাজার টাকা প্রতি মাসে আসতেছে বা পঞ্চাশ হাজার টাকা আসতেছে বা এক লক্ষ টাকা আসতেছে বা দুই লক্ষ টাকা আসতেছে বা পাঁচ লক্ষ টাকা আসতেছে এইরকম কথা কেউই বলতে পারবে না রিজন হচ্ছে আমাদের সেক্টরটা রকম যে সব সময় কাজ থাকে না আজকে এই মাসে কাজ আছে মানে আমি এই মাসে দু লক্ষ টাকা ইনকাম করতে পারবো গত মাসে আমার কাজ নাই মানে আমি দশ টাকাও ইনকাম করতে পারবো না আমাদের সিচুয়েশনটা হচ্ছে এরকম যে হুট করে যখন কাজ আসা শুরু করে আমরা দেখা গেছে একসাথে পাঁচটা দশটা বিশটা তিরিশটা অর্ডার রানিং এরকম কাজ করতে করতে পুরো এক মাসের মধ্যে দুই লাখ তিন লাখ টাকা ইনকাম হয়ে যায় এবং এক মাস দুই মাস এরকম ফ্রি থাকতে হয় খুব কাজ কম থাকে দেখা গেছে একটা দুইটা অর্ডার থাকে এরকম সময় পার করছে আবার এমন সময়ও যায় আমাদের যে কোনো কাজ নাই ঘুমায় আসি বা আমি কাজ শিখছি অন্যান্য কাজগুলো শিখছি আমার কাছে কোনো কাজ নেই আমি এরকম দুই মাস বসে আছি তো এরকম হয় আসলে স্পেসিফিক কোনো বলা যায় না যে এত টাকা ইনকাম হচ্ছে তবে এখানে একটা কথা আছে যে আপনি শুরু করবেন কিন্তু আপনার জানা উচিত না যে ভাই আমি কত টাকা ইনকাম করতে পারবো আমার দ্বারা পসিবল হবে কিনা বা আমি শুরুর দিকে কয় টাকা ইনকাম করা যায় এরকম একটা ব্যাপার সেবার আসে না আপনাদের মনের মধ্যে এরকম একটা কোশ্চেন আসে না তো এই কোশ্চেনের অ্যান্সারটা হচ্ছে এরকম যে আপনি কতটুকু স্কিলফুল আপনি কতটুকু ডিমান্ড ডিমান্ডেবল কাজ জানেন এইটার উপর ডিপেন্ড করে আপনি কত টাকা ইনকাম করবেন ধরেন আপনি ডিজিটাল মার্কেটিং জানেন সো মার্কেটপ্লেসে আসলেন আপনি মার্কেটিং একটা কাজ জানেন সো একটা কাজ জেনে ধর আপনি লাখ টাকা ইনকাম করতে পারবেন না আপনি আপনি গিক দেওয়া যায় চারটা বা সাতটা আপনি সাতটা গিক পাবলিশ করেন সাতটা গিক পাবলিশ করলে যখন আপনার সাতটা সাত ধরনের কাজ আপনি জানেন তখন আপনি ভালো কাজ পাবেন সাতটা গিকে যখন অর্ডার করবে তখন আপনি সাত রকম কাজ মিলিয়ে মোটামুটি ওভারঅল একটা ভালো অ্যামাউন্ট আর্নিং করতে পারবেন কিন্তু আপনি স্কিলফুল হবার আগ পর্যন্ত মার্কেট প্লেসে আসবেন না মার্কেট আসবেন আপনি যখন স্কিলফুল আপনি প্রফেশনাল ভালোভাবে কাজ করতে জানেন এরপর মার্কেট প্লেসে আসবেন আসার পর এ এই সার্ভিসগুলো প্রোভাইড করার ট্রাই করবেন যখন আপনি সার্ভিসগুলো প্রোভাইড করবেন ক্লায়েন্টরা অর্ডার করবে ওই অর্ডারের উপর ডিপেন্ড করে আপনি কত টাকা মান্থলি ইনকাম করবেন তো মোটামুটি একটা ডিজিটাল মার্কেটার শুরুর দিকে দেখা গেছে কম হইলেও বিশ তিরিশ হাজার টাকা ইনকাম করতে পারে যদি সে ভালোভাবে কাজ জানে মানে যদি ভালো করে কাজ জানে আর ডিজিটাল মার্কেটিং এমন একটা কাজ যে কাজ মানে আপনি ডিজিটাল মার্কেটার আপনার নিজের কাজ আপনি নিজেই খুঁজে বের করতে পারবেন এমন একটা কাজ হচ্ছে ডিজিটাল মার্কেটিং সো ডিজিটাল মার্কেটিং করলে কাজ পাওয়া যায় ইজিলি কাজ কিভাবে পেতে হয় এই ধরনের বিষয়গুলো মাথায় চলে আসে ইজিলি এই জন্য দ্রুত কাজ পাওয়া যায় অন্যান্য ক্যাটাগরিতে কাজ পেতে একটু সময় লাগে বাট মার্কেটিং এর ক্যাটাগরিতে কাজ পেতে একটু মানে কাজটা দ্রুত পাওয়া যায় এই জন্য যদি মার্কেটিং শেখেন বা মার্কেটিং করেন আপনারা তাহলে মোটামুটি মান্থলি দেখা গেছে বিশ ত্রিশ হাজার টাকা ইনকাম করতে পারবেন যদি আপনি ফুল হন ভালোভাবে কাজ জানেন এবং ভালো করে গিকগুলো পাবলিশ করতে পারেন ভালো করে সোশ্যাল মিডিয়াতে অ্যাসিও করতে পারেন ভালো করে সোশ্যাল মিডিয়াতে মার্কেটিং করতে পারেন দেন আপনি মোটামুটি ভালো একটা অ্যামাউন্ট আর্ন করতে পারবেন এবং কাজ পাবেন আশা করছি আপনার অ্যানসারটা আমি মোটামুটি ক্লিয়ার করতে পেরেছি আবার অনেকে কোয়েশ্চেন করে যে ভাই আপনি কত টাকা ইনকাম করেন সো আমার হিসাবটা কেমন আমি হচ্ছে আগে পাঁচ ডলার দশ ডলারের কাজ করতাম ওইগুলো ধরতাম কিন্তু আমি এখন এখন এমন হয়ে গেছি যে পঞ্চাশ ডলারের নিচে যত কাজ আছে আমি একটাও ধরি না শুধু এই গত কয়েকদিন আগে একটা শুধু ধরছিলাম পঞ্চাশ ডলারের তাও পঞ্চাশ ডলার নিচ্ছে না পঞ্চাশ ডলারই ধরছিলাম তাও রিজন ছিল তো রিজনটা কি আমার একটা পরিচিত ক্লায়েন্ট উনি আমাকে কাজ দিচ্ছে তো ওনার ওনার হচ্ছে একটা পঞ্চাশ ডলারের ছোট্ট একটা কাজ আমি করে দিব পঞ্চাশ ডলার উনি আমাকে দিবে এই জন্য কাজটা নিচ্ছি তো নিয়ে ওই কাজটা আমি ক্যান্সেল হয়ে যায় আমি ক্যান্সেল হওয়ার স্টোরিটা একটা ভিডিওতে আমি বলতেছি তো যাই হোক আপনারা আশা করছি একটা আইডিয়া পেয়ে গিয়েছেন আপনি কিভাবে কোন কাজ শিখলে কত টাকা ইনকাম করতে পারবেন বা কীভাবে কত টাকা ফ্রিল্যান্সিং স্টার্টিং পয়েন্টে আর্ন করা যাবে হ্যাঁ এটা আপনার উপর ডিপেন্ড করে আসলে আমি বলতে পারবো না আপনার স্কিলের উপর ডিপেন্ড করে সো আজকের ভিডিও এই পর্যন্তই যদি ভালো লেগে থাকে অবশ্যই চ্যানেলটাকে একটু সাবস্ক্রাইব করবেন আর ভিডিওটাতে একটা লাইক করে দিবেন যাতে করে আমার ভিডিওটা আরও মানুষের কাছে পৌঁছা যায় সো আজকের ভিডিও এই পর্যন্তই Tata bye bye assalamu alaikum